মা এবং কাকির সামনে ফুলহার নদীতে তলিয়ে গেল যুবতী। রবিবার সকাল 10টা নাগাদ মালদহে রতুয়া থানার বলরামপুর নাককাটি ব্রিজের নিচের ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে জলে ডুবন্ত ওই যুবতীর নাম সপ্তমী কর্মকার, বয়স 19, বাড়ি রতুয়ার বলরামপুর দিয়ারা গ্রামে। এবারে কলেজে বিএর প্রথম বর্ষের পাঠরত ছিলেন তিনি। ফুলহার নদীতে স্রোত বইছে, গভীরে গিয়ে তলিয়ে গেছে স্থানীয়রা জানিয়েছে। এদিন সারারাত বোর্ডের মাধ্যমে জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী তল্লাশি চালালেও বিকেল পর্যন্ত উদ্ধার হয়নি দেহ। তল্লাশি জারি রয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রবিবার সকালে স্নান করতে বেরিয়েছিলেন মা, কাকি এবং সপ্তমী। ফুলহর নদীতে স্নান করার সময় তিনজনে ডুবে যাচ্ছিল। তাদের চিৎকার শুনে কতিপয় যুবক মা এবং কাকিমাকে ডাঙায় তুলে আনলেও তুলতে পারেনি সপ্তমীকে। ঘটনায় শোকের ছায়া রতুয়া এলাকায়। আমার দুটো কাকি আর আমার কাকার মেয়ে, এরা দুজন তিনজন স্নান করতে আসছে এই নদীতে। এখানে কোথায়? নকাটি নদীতে স্নান করতে আসে তিনজন, আমার দুটো কাকি আমার কাকের মেয়ে। এরা স্নান করতে এসে আমার কাকির মেয়েটা এখানে ডুবে মারা যায়। ওরা তিনজনেই ডুবছিল, কিন্তু দুজনকে বাঁচানো হয়েছে। একটা মুসলমান ছিল আর একটা আমাদের ঘোষ ছিল, শ্রীকান্ত ঘোষ। ওরা দুজনকে দুজন বাঁচায়, কিন্তু ওকে ধরতে পারা যায়নি, এখানে ডুবে। মালদা থেকে উজির আলী। যুব সমাজের কাছে নতুন দিশারি PKSWS ডিফেন্স একাডেমি, মোথাবাড়ি, মালদা। PKSWS ডিফেন্স একাডেমি একটি উন্নত মানের একাডেমি। এখানে অতি সহজ পদ্ধতিতে ছেলে এবং মেয়েদের এক্স আর্মি এবং সুদক্ষ টিচার দ্বারা বেঙ্গলি, ইংলিশ, হিন্দি পড়ানো হয়। এছাড়াও যে সমস্ত পরীক্ষার জন্য ফিজিক্যালের প্রয়োজন, তাদের জন্য এক্স আর্মি ট্রেনার দ্বারা ট্রেনিং করানো হয়। এখানে সমস্ত ডিফেন্স বিভাগের ট্রেনিং, কোচিং এবং মেডিকেলের সুব্যবস্থা রয়েছে। 100% চাকরি সুনিশ্চিত করার জন্য আমাদের কোর্সগুলি হল ইন্ডিয়ান আর্মি, এয়ারফোর্স, BSF, WBP, KP, ITBPF, বিহার পুলিশ, আবগারি পুলিশ, RPF ইত্যাদি। এছাড়া প্রাইমারি টেট, আপার প্রাইমারি টেট এবং রেল, ব্যাংক সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার কথা মাথায় রেখে কম্পিউটার কুইজ, উইকলি টেস্ট, অনলাইন অফলাইন এই দুই ধরনের টেস্টের ব্যবস্থা রয়েছে। যারা যারা এই ট্রেনিং বা কোর্স করতে ইচ্ছুক, তারা তারা যোগাযোগ করুন আমাদের এই ঠিকানায়। আমাদের ঠিকানা পটলডাঙ্গা, মোথাবাড়ি, মালদা। আমাদের ফোন নম্বর 7718521112। আমাদের ওয়েবসাইট www.pkswsdefenseacademy.com।